সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। একটি লড়াইয়ে হেরেছি, যুদ্ধে নয়, বললেন ইউক্রেনীয় গভর্নর। রুশদের ঠেকানোর মতো অস্ত্র ইউক্রেনের হাতে নেই। রুশ সেনাদের গুরুত্বপূর্ণ রেল ব্রিজে বোমা হামলা। এবার সরব হলেন চীনের নিযুক্ত পশ্চিমা রাষ্ট্রদূতরা। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করবে ইরান ও সিরিয়া। লুহানস্ক দখল মহাকাশে উদযাপন করলেন রুশ মহাকাশচারীরা। ড্রোন পাঠিয়ে ইসরায়েলকে বার্তা দেওয়া হয়েছে, বলছে লেবাননের হিজবুল্লাহ। কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে লক্ষ্য করে 60টির বেশি গুলি করে মার্কিন পুলিশ। এবং সেলফোনের ব্যবহার কমাতে বলেছেন মোবাইলের আবিষ্কারক। দর্শক, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লিসিচানস্ক শহর দখল করেছে রাশিয়া। শহরটি থেকে ইউক্রেনীয় সেনাদের পিছু হটার বিষয়ে স্থানীয় গভর্নর বলেছেন, আমরা একটি লড়াইয়ে হেরেছি কিন্তু যুদ্ধে হারিনি। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। একটি লড়াইয়ে হেরেছি, যুদ্ধে নয়, বললেন ইউক্রেনীয় গভর্নর। ইউক্রেনের পূর্বাঞ্চলে লিসিচানস্ক শহর দখল করেছে রাশিয়া। শহরটি থেকে ইউক্রেনীয় সেনাদের পিছু হটার বিষয়ে স্থানীয় গভর্নর বলেছেন, আমরা একটি লড়াই হেরেছে কিন্তু যুদ্ধে হারিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ইউক্রেনীয় গভর্নর শেরহি হাইদাই বলেছেন, ইউক্রেনীয় সেনারা লিসিচানস্ক ছেড়েছে যাতে করে রুশ সেনারা দূর থেকে এটিকে ধ্বংস করতে না পারে। তিনি বলেন, সেনারা এখন এটিকে নতুন সুরক্ষিত স্থানে অবস্থান নিয়েছে। রাশিয়ার কাছে শহরের নিয়ন্ত্রণ হারানো দুঃখজনক, কিন্তু আমরা মাত্র একটি লড়াই হেরেছি, যুদ্ধে নয়। রাশিয়ার আক্রমণ ঠেকাতে পশ্চিমাদের আরও অস্ত্র সরবরাহের জন্য আহ্বান জানিয়েছেন গভর্নর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অঙ্গীকার করেছেন, ইউক্রেনীয় সেনারা লিসিচানস্ক পুনরায় দখল করবে। লিসিচানস্কের গভর্নর বলেন, দুর্ভাগ্যবশত আমাদের সেনাদের পিছু হটাতে হয়েছে, কারণ শহরে থাকলে রুশ সেনাদের ঘেরাও পড়ার হুমকি রয়েছে। তিনি বলেন, আমাদের সেনাবাহিনী শহরটি আরো দীর্ঘদিন ধরে রাখতে পারত, কিন্তু রাশিয়ার কামান ও গোলাবারুদের বড় ধরনের সুবিধা রয়েছে। দূর থেকে তারা সহজে শহরটি ধ্বংস করে দিতে পারে, ফলে সেখানে অবস্থান করার কোনো অর্থ হয় না। তিনি আরো বলেন, আমাদের সেনাদের রক্ষা করা প্রয়োজন, যাতে করে এখন পর্যন্ত পর্যাপ্ত অস্ত্র আসবে সেগুলো স্বাভাবিক অভিযানে পাল্টা হামলায় যাতে ব্যবহার করা যায়। প্রতিবেশী ডনেস্ক অঞ্চলে সেনারা অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন শেরহি হাইদাই। রুশদের ঠেকানোর মতো অস্ত্র ইউক্রেনের হাতে নেই। দনবাস প্রদেশের দনেস্ক দখল করার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা। দনেস্কের সম্মুখভাগে শহর হল স্লোভিয়ানস্ক। দনবাসের লুহানস্ক দখল করার পর এখন রুশ সেনাদের নজর দনেস্কের দিকে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, দনেস্কের স্লোভিয়ানস্কের বাসিন্দা এবং সেখানে অবস্থান করা ইউক্রেনের সেনারা জানিয়েছেন, তারা বুঝতে পারছেন স্লোভিয়ানস্কে ব্যাপক হামলা চালাবে রুশ সেনারা। নাম প্রকাশ না করা শর্তে এপিকে একজন সেনা বলেন, সবাই জানে স্লোভিয়ানস্কে বড় যুদ্ধ হবে। 23 বছর বয়সে একজন স্বেচ্ছাসেবী সেনা, যিনি যুদ্ধের আগে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতেন, দুঃখ করে বলেন, আসন্ন রুশ সেনাদের যেসব অত্যাধুনিক অস্ত্র আছে সেগুলো প্রতিহত করা এবং রুশ সেনাদের ঠেকানোর মতো অস্ত্র আমাদের হাতে নেই। দুঃখের হাসি দিয়ে সেনা বলেন, আমরা জানি কি আসছে। এদিকে 2014 সালে রুশপন্থী সেনারা স্লোভিয়ানস্ক দখল করেছিল। তাদের অধীনে 3 মাস ছিল স্লোভিয়ানস্কে। ওই সময় অঞ্চলটিতে থাকা বেশ কয়েকজন সাংবাদিক এবং সরকারি কর্মকর্তাদের অপহরণ করা হয়েছিল, বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছিল। স্লোভিয়ানস্কের মেয়র জানিয়েছেন, শহরে এখন প্রতিদিন 3 থেকে 5 বার গোলাবর্ষণ হচ্ছে। তাছাড়া গত সপ্তাহ থেকে ক্লাস্টার বোমার ব্যবহার অত্যধিক বেড়ে গেছে। রুশ সেনাদের গুরুত্বপূর্ণ রেল ব্রিজে বোমা হামলা। রাশিয়ার দখলকৃত মিলিতপোলের সঙ্গে তোকমাক অঞ্চলে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ রেল ব্রিজে বোমা হামলা চালানো হয়েছে। হামলায় ব্রিজটি উড়ে গেছে, সোমবার এমন তথ্য জানিয়েছেন মিলিতপোলের নির্বাসিত মেয়র ইভান ফেদোরভ। ইউক্রেনিয়ান রাডা টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে নির্বাসিত মেয়র বলেন, রোববার মিলিতপোল থেকে বার্দিয়ানস্কের রেল চলাচল পুরোপুরি অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। ইউক্রেনের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে ব্রিজটি উড়িয়ে দেওয়া হয়েছে, তবে ব্রিজটিকে উড়িয়ে দিয়েছে এটি নিশ্চিত নয়। রাশিয়ার দখলকৃত লায়মো ভিমকা গ্রামে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে ইউক্রেনের গণমাধ্যম আরআইএ মিলিতপোল। এই গণমাধ্যমটি জানিয়েছে, রুশ সেনারা বিস্ফোরণ ধ্বংসপ্রাপ্ত হওয়া ব্রিজটি ব্যবহার করে সেনা সরঞ্জাম পরিবহন করছিল। গণমাধ্যমটি আরও জানিয়েছে, মিলিতপোল দিয়ে খেরসন এবং ঝাপরিচিয়ার দিকে ট্যাঙ্ক ও সেনার যানসহ ভারী অস্ত্র পরিবহন করছিল রাশিয়া। রোববার ইউক্রেনীয় সেনারা মিলিতপোল বিমান ঘাটিতে হামলা চালায় বলে জানান মেয়র ফেদোরভ। তিনি জানান, ইউক্রেনের হামলায় বিমান ঘাটিতে লাগা আগুন সোমবার পর্যন্ত জ্বলছিল। এদিকে রুশ সেনারা মার্চের প্রথম সপ্তাহে মিলিতপোল দখল করে। এই অঞ্চলটি ব্যবহার করে ইউক্রেনের দক্ষিণ দিকে হামলা চালাচ্ছে রাশিয়া সেনারা। এবার সরব হলেন চীনে নিযুক্ত পশ্চিমা রাষ্ট্রদূতরা।
চীনে নিযুক্ত পশ্চিমা রাষ্ট্রদূতরা রাশিয়ার ইউক্রেনের আগ্রাসনের সমালোচনা করেছেন। চীনে এক বিরল পাবলিক ফোরামে পশ্চিমা রাষ্ট্রদূতরা এই ব্যাপারে সরব হন বলে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে। মস্কোর হামলা নিন্দা করতে অস্বীকৃতি জানিয়ে আসছে চীন, তারপরও দেশটিতে আয়োজিত বিরল পাবলিক ফোরামে চুপ করে থাকেননি পশ্চিমা রাষ্ট্রদূতরা। পাবলিক ফোরামে ওই ফোরাম মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নস বলেন, চীনের রাশিয়ান প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া উচিত নয়। সিংহুয়া ইউনিভার্সিটি আয়োজিত ওয়ার্ল্ড পিস ফোরামে বক্তৃতাকালে মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নস ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধকে বৈশ্বিক বিশ্বব্যবস্থার সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছেন। বার্নস বলেন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্ররা যুদ্ধের জন্য নেটোকে দোষারোপ করে রাশিয়ান প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া বন্ধ করবেন বলে আশা করেন তিনি। তিনি আরও বলেন, আমি আশা করব পররাষ্ট্র চীনের মন্ত্রণালয়ের মুখপাত্ররাও মার্কিন জৈব অস্ত্র ল্যাব সম্পর্কে মিথ্যা বলা বন্ধ করবেন। ইউক্রেনে কোনো মার্কিন জৈব অস্ত্র ল্যাব নেই। ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করবে ইরান ও সিরিয়া। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সিরিয়া দৃঢ় ও ঐক্যবদ্ধভাবে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছে। সিরিয়ার রাজধানী দামেস্কে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রত্যয় ব্যক্ত করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ। একই সঙ্গে তারা আঞ্চলিক সমস্যা সমাধানের ব্যাপারে নিজেদের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন। সংবাদ সম্মেলনে আমির আবদুল্লাহিয়ান বলেন, তিনি সিরিয়া সফরের সময় দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক বিভিন্ন ঘটনা, সন্ত্রাসবাদ বিরোধী লড়াই এবং ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে জবাব দেওয়ার বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষার উপর জোর দিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভুয়া ও দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখভাগে রয়েছে সিরিয়া এবং দেশটির সরকার। নেতৃত্ব জনগণ কখনো আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে ইহুদিবাদীদের সঙ্গে আপোষ করবে না। সিরিয়ার অবস্থানের প্রতি তেহরান অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে বলে আমির আবদুল্লাহিয়ান উল্লেখ করেন। সিরিয়ার উপর ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়া যে সন্ত্রাসবাদী হামলা মোকাবেলা করছে, ইরান তাতে সমর্থন দিয়ে যাবে। তিনি সুস্পষ্টভাবে ঘোষণা করেন, এতে কোনো সন্দেহ নেই যে ইরান এবং সিরিয়ার মধ্যকার সম্পর্কে কৌশলগত এবং ইরান কখনো তার এই আরব মিত্রকে কোনো কঠিন সময় একা ফেলে যাবে না। লুগানস্ক দখল মহাকাশে উদযাপন করলেন রুশ মহাকাশচারীরা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS-তে রাশিয়া সেনাবাহিনী কর্তৃক ইউক্রেনের লুহানস্ক অঞ্চল দখল উদযাপন করেছেন রুশ মহাকাশচারীরা। সোমবার চলমান যুদ্ধে গুরুত্বপূর্ণ জয়ের পর উদযাপনে মেতে ওঠেন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস লুহানস্ক অঞ্চল রাশিয়ার দখলে নেওয়াকে মুক্তির একটি দিন যা পৃথিবী ও মহাকাশে উদযাপনের মতো। রসকসমসের পক্ষ থেকে রুশ মহাকাশচারী ওলেক আর্তেমিয়েভ, ডেনিশ মাদ্বিপ ও সের্গেই কোরাশকভের একটি ছবি প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে তারা হাস্যোজ্জ্বল মুখে স্বঘোষিত লুহানস্ক পিপলস রিপাবলিক ও ডোনেস্ক পিপলস রিপাবলিকের পতাকা ধরে আছেন। টেলিগ্রাম অ্যাপে রসকসমস লিখেছে, এটি একটি দীর্ঘ প্রতীক্ষিত দিন। লুহানস্ক অঞ্চলের মানুষ 8 বছর ধরে দিনটির অপেক্ষায় ছিলেন। আমরা নিশ্চিত যে 2022 সালের 3রা জুলাই লুহানস্কের ইতিহাস আজীবন স্মরণীয় হয়ে থাকবে। রবিবার রাশিয়া ঘোষণা করে যে তারা লুহানস্ক অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। ইউক্রেন শহরটি নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করলেও দাবি করেছে সেনাদের জীবন রক্ষার জন্য তারা পিছু হটেছে। শহরটি পুনরুদ্ধারের অঙ্গীকারের কথা জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উল্লেখ্য, 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। ভয়াবহ হামলায় ইউক্রেনের কয়েক হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। তাদের অভিযানকে অবৈধ আখ্যা দিয়ে মস্কোর উপর কঠোর নিষেধাজ্ঞা দিয়ে আসছে পশ্চিমা দেশগুলো। ইউক্রেন সহ পশ্চিমারা অভিযোগ করেছে রুশ সেনারা যুদ্ধাপরাধ করছে। মস্কো এই অভিযোগ অস্বীকার করে আসছে। ড্রোন পাঠিয়ে ইসরায়েলকে বার্তা দেওয়া হয়েছে বলছে লেবাননের হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ শরিয়া কাউন্সিলের প্রধান শেখ মোহাম্মদ ইয়াজবেক বলেছেন, লেবানন এবং এদেশের সম্পদ রক্ষায় হিজবুল্লাহ যে সদা প্রস্তুত রয়েছে, ড্রোনের মাধ্যমে সে বার্তাই পৌঁছে দেওয়া হয়েছে। তিনি বলেন, শুধু ইহুদিবাদী ইসরায়েল নয়, তাদের মধ্যস্থতাকারী আমেরিকাকে এই বার্তা দেওয়া হয়েছে যে লেবাননের অধিকারকে উপেক্ষা করা সম্ভব নয়। লেবাননের হিজবুল্লাহ আলেম অবিলম্বে সরকার গঠনের আহ্বান জানিয়ে বলেন, সব দল ও গোষ্ঠীর উচিত দ্রুত সরকার গঠনের জন্য চেষ্টা চালানো যাতে মানুষের দুঃখ কষ্ট কমানো যায়। ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, গত শনিবার তারা 3টি ড্রোন ধ্বংস করেছে। লেবাননের হিজবুল্লাহ এক বিবৃতিতে বিরোধপূর্ণ কারিশ গ্যাস ক্ষেত্রে ড্রোন পাঠানোর কথা জানিয়ে বলেছে, তারা যে লক্ষ্যে ড্রোন পাঠিয়েছিল তা সফল হয়েছে। পর্যবেক্ষণ ড্রোন যেখান থেকে কাঙ্ক্ষিত তথ্য পাঠিয়েছে। একই সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের কাছে বার্তা পাঠানো হয়েছে। কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে লক্ষ্য করে 60টির বেশি গুলি করে মার্কিন পুলিশ। যুক্তরাষ্ট্রের
ওয়াই হতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে তাড়া করার ভিডিও প্রকাশ করেছে মার্কিন পুলিশ। আক্রমণে পুলিশের তাড়া করা শেষ হয় গুলিবিদ্ধ হয়ে কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর মধ্য দিয়ে। ভিডিওতে দেখা গেছে তাড়া করার সময় কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশ 60টির বেশি গুলি ছুড়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি খবর জানিয়েছে। পুলিশ জানায় তাদের ধারণা 25 বছর বয়সী জেলেন্ট ওয়াকার প্রথমে গুলি ছুড়েন এবং কর্মকর্তারা তাদের জীবন নিয়ে আতঙ্কে ছিলেন। 25 জুন রাতে গাড়ি থামিয়ে তল্লাশির সময় ঘটনা ঘটে। বিবিসির খবরে বলা হয়েছে যখন গাড়ি থেকে দৌড় দেন ওয়াকার তখন তিনি সশস্ত্র ছিলেন না, কিন্তু পুলিশ বলছে পরে গাড়ির ভেতর থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। কৃষ্ণাঙ্গ হত্যায় বিক্ষোভ শুরু হওয়ার পর আক্রনের মেয়র স্থানীয় জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। রবিবার ভিডিওটি প্রকাশের মেয়র ড্যানিয়েল হরিগেন বলেন এই ভিডিওটি হৃদয় বিদারক। অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ডেভ ইয়স্ট প্রতিশ্রুতি দিয়েছেন যে সম্পূর্ণ নিরপেক্ষ বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত করা হবে। আক্রণ পুলিশও পৃথক তদন্তের ঘোষণা দিয়েছে। এই ঘটনায় জড়িত 8 পুলিশ কর্মকর্তার মধ্যে 7 জন শ্বেতাঙ্গ এবং 1 জন কৃষ্ণাঙ্গ, তাদেরকে বেতন সহ প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। নিহত ওয়াকারের পরিবার এক আইনজীবী জানান, মাটিতে লুটিয়ে পড়া বড় পুলিশ কর্মকর্তারা গুলি বর্ষণ করতে থাকেন। জেলান্ড ওয়াকারের গাড়ি 27 জন রুটিন ট্রাফিক তল্লাশির জন্য থামানো হয়। গাড়ির ভেতর থেকে একটি গুলির শব্দ শোনা যায়। ট্রাফিক ক্যামেরায় ধরা পড়া ছবিতে তা মাজল ফ্লাশ বলে ধারণা করা হচ্ছে। পুলিশের বডি ক্যামেরার ধারণকৃত ভিডিওতে দেখা গেছে কি মাস্ক পরা একটি ব্যক্তি গাড়ি থেকে বের হয়ে একটি কার পার্কের দিকে দৌড়াতে শুরু করেন। গুলি বর্ষণের আগে 10 সেকেন্ডের মতো তাকে তাড়া করেন পুলিশ কর্মকর্তারা। এক পুলিশ কর্মকর্তা শুরুতে স্টানগান ব্যবহারের চেষ্টা করেন কিন্তু তিনি ব্যর্থ হন। পুলিশ প্রধান মালিক বলেছেন একটি আলোকচিত্রে দেখা গেছে ওয়াকার তার কোমরে হাত দিয়ে যাচ্ছেন এবং আরেকটিতে দেখা গেছে তিনি একজন কর্মকর্তার দিকে ফিরছেন। তৃতীয় আরেকটি ছবিতে তার হাতের বাহুর গতিবিধি ধরা পড়েছে। ভিডিওটি প্রকাশের পর বিক্ষোভকারীরা আক্রণে শান্তিপূর্ণ মিছিল করেছেন এবং শহরের আইন কেন্দ্রের সামনে জড়ো হন। সেলফোনের ব্যবহার কমাতে বলেছেন মোবাইলের আবিষ্কারক। বিশ্বের প্রথম ওয়্যারলেস ফোন আবিষ্কার করে স্বর্গল ফেলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিক মার্টিন কুপার। এই যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে উপকৃত হয়েছেন বহু মানুষ। বিশ্বের প্রথম সেলফোনের উদ্ভাবক বলেছেন মানুষ তাদের ডিভাইসে কতটা সময় নষ্ট করে তা দেখে অবাক তিনি। জীবনকে উপভোগ করতে সেলফোনের ব্যবহার কমানোর পরামর্শ দিলেন এই প্রকৌশলী। বৃহস্পতিবার 30 জুন বিবিসি ব্রেকফাস্ট শোতে সাক্ষাৎকারে 92 বছর বয়সী কুপার দৈনিক 5 ঘন্টা সেলফোন ব্যবহারের পরামর্শ দিচ্ছিলেন। তিনি নিজেই দিনের 5% কম সময় স্মার্টফোন ব্যবহার করেন। জীবনকে উপভোগ করতে মোবাইল ফোন ব্যবহার কমানো প্রয়োজন মনে করেন তিনি। সাক্ষাৎকার জেন ম্যাককাবিন মার্টিন কুপারকে প্রশ্ন করেন, আমার মতো যারা দিনে 5 ঘন্টা ফোন ব্যবহার করেন তাদের কি বলবেন? বিষয় প্রকাশ করে মার্টিন বলেন, সত্যি সত্যি আপনি দিনে 5 ঘন্টা সময় দেন মোবাইলের পেছনে? একটু হেসে বলেন, জীবনটাকে একটু উপভোগ করুন। গত 70-এর দশকে মোটরোলা ডাইনাটেক 8000X নামক মোবাইল ফোনটি দিয়ে যাত্রা শুরু হয়েছিল। 1973 সালে 3 এপ্রিল আবিষ্কার করেন মার্টিন। ফোনের 2.5 পাউন্ড ওজনের ছিল আর 10 ইঞ্চি লম্বা। একবার চার্জে দিয়ে 25 মিনিট কথা বলা যেত, চার্জ হতে সময় লাগত 10 ঘন্টা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।